বাজে কিছুস এনা চাই থাকে লাভ নাই আমি জানি তুই কিছু পারবি না তুই আমারে দে এই মেশিনটা দেখছো এই মেশিন দিয়ে সব কিছু সম্ভব তারা এই জায়গায় দেখ আমি কি করব হাউ ডিয়ার ইউ ও সরি আপনি অন্ধ আমি ভাবছি যে আপনি ভালো মানুষ না ম্যাডাম আমি আসলে অন্ধ আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়াইছিলাম রাস্তা পার হবো কাউকে খুঁজে পাইতেছিলাম না ম্যাডাম আচ্ছা ঠিক আছে আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি আপনি আমাকে ধরুন জি ভাইয়া রাস্তা পার হয়ে গেছি জি অনেক ধন্যবাদ আপনাকে আপা ভাই ধন্যবাদ দেওয়ার কিছু নেই এটা তো আমার দায়িত্ব না না তারপরও এই যুগে একটা অন্ধ মানুষকে কয়জন হেল্প করে আপনি বলুন যাই হোক ভাইয়া আপনি কি এখন যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি এখন যেতে পারবো আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি আরে ভাই তুমি এটা কি করলা কি দেখাইলা এটা এই জিনিসটা তো এখন থেকে আমার কাছে থাকবে কালকে থেকে আমি ওইটা ট্রাই করব ঠিক আছে দেখা যাক কি করতে পারোস আচ্ছা ঠিক আছে তাহলে আসি আমাকে একটু রাস্তাটা পার করে দিবেন হ্যাঁ আপনি আমাকে ধরুন আমি পার করে দিচ্ছি এইভাবে এইদিকে এইদিকে হ্যাঁ চলে এসেছেন এই পারে আপনি দা তোর কত বড় সাহস তুই আমার বোনের গায়ে টাচ করছস ভাইয়া তোর মাথা ঠিক আছে হ্যাঁ একটা অন্ধ মানুষকে মারতেছিস তুই কাকে অন্ধ বলতেছিস সম্পূর্ণ সুস্থ একটা মানুষ ও অন্ধ সাজা নাটক করতেছে দেখ তাকায় দেখ তুই হ্যাঁ আপু আমি দেখতে পাই আচ্ছা তুই আমার শাসাচ্ছিস তুই কি করছিস এই তোর মনে আছে গতকালকে এই মেশিনটা দেখছো এই মেশিন দিয়ে সব কিছু সম্ভব তারা এই জায়গায় দেখ আমি কি করব হাউ ডিয়ার ইউ ও সরি আপনি অন্ধ আমি ভাবছি যে আপনি ভালো মানুষ না ম্যাডাম আমি আসলে অন্ধ আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়াইছিলাম রাস্তা পার হবো কাউকে খুঁজে পাইতেছিলাম না ম্যাডাম আচ্ছা ঠিক আছে আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি আপনি আমাকে ধরুন জি শোন তোকে শিক্ষা দেওয়ার জন্যই না আমি এই কাজটা করছি আপু আমাকে আপনি মাফ করে দিন আসলে ও আমার বোনের সাথে একই কাজ করেছিল তাই আমি ওকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করছি আর তুই জীবনে মানুষ হবি না তোর নিজেরও তো বোন আছে তোর কষ্ট লাগছে না এখন আমি যখন তোর বোনের গায়ে হাত দিছি তোর কষ্ট লাগছে না আমার কেমন লাগছে চিন্তা করে দেখ তুই তোর বন্ধুকে নিয়ে আমার বোনকে টেস্ট করছিস যাই হোক তোকে বুঝিয়ে লাভ নাই তোর মতো ছেলে কোনোদিনই বুঝবে না ভালো থাক রাস্তাঘাটে মেয়েদের এইভাবে টিচ করে বেড়াস তুই হ্যাঁ আমার ভাই হয়ে এসব নোংরা কাজ করিস তোকে না নিজের ভাই বলতো আমার ঘৃণা লাগতেছে